তাহলে রূপসী রূপ নিয়ে সুখী না, নারী নারীত্ব নিয়ে সুখী না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী না, দোকানদার দোকান নিয়ে না কেউ তার ক্ষেত্রে সুখী না। কারণ কি? ওয়াদা তো ছিল যে দুনিয়াতে সবচেয়ে সুখে থাকবে মুসলমান উম্মতে মুহাম্মাদি। কোরআন তো বলে, আমি তো কোরআন দিলাম, কোরআনও কি ভুল হইতে পারে? কোরআন তো অকারণ সত্য। হায়াতান তাইয়িবা, সুখের জীবন দিবে, শুধু সুখের জীবন না, রিজকুন করিম, ক্লান্তিহীন প্রয়োজন মিটবে, কোন জায়গায় প্রয়োজন মেটাইতে এক ফোঁটা ঘাম ঝরবে না। লাহুম রিজকুন করিম, কোরআনে আছে তো, ক্লান্তিহীন রিজিক, বরং হাদির জোর জুড়া দিলে আরো সহজ হবে। পাখির মতো পালবো, পাখির মতো। আজকে একজন প্রয়োজন মেটাইতে এদিক ছুটতেছে, একজন ওদিক ছুটতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, ঠিক না? প্রবাসের জীবন কি মজার? কেউ আসেন এখানে প্রবাসে ছিলেন? কে ছিল? প্রবাসের জীবন কি মজার? রাত্রে যখন কামের থেকে ফিরে আসে তো সব বাড়িওয়ালারা কি নিয়ে ঘুমায় এটা বিষয় না, ও তো প্রবাসের শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়। ও যখন আইসা ঘরে ঢোকে, নিজের জায়গাটায় ঢোকে, তখন কোন মেশিন তৈরি হয় না যে ওর দিলটা কিরকম করে, এটা যদি মেশিন দিয়ে একটা স্ন্যাপ উঠে দেখানো যেত চিত্রটা, তাইলে দুনিয়াকে বোঝানো যেত যে ওর ভিতরটা কিরকম খা খা করে। আইসা নিজের খাওয়া নিজে পাক করতে হয়, নিজের বিছানাটা নিজে গুছাইতে হয়, নিজের কাপড়টা নিজে ধুইতে হয়। ওটা তো আমি প্রবাসে যাই দেখা, প্রবাসীদেরকে দেখে দেখে আমার ভিতরে একটু অনুভূতি বেশি। যারা হাত উঠাইছে ওদের চিত্র ওরা জানে, যে কাজের থেকে ফিরা যখন ঘরে আসে, হায় হায়, ভিডিও কলে মা বাবাকে দেখলে কি হবে, বউ বাচ্চাকে দেখলে কি হবে, ভাই বেরাদারকে দেখলে কি হবে, ওর ভিতরটা যে কি খা খা করে, হায় হায়। আমার ভিতরটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, কেন একটু সুখে থাকার জন্য, ঠিক না? পরিবার একটু সুখে থাকো, কিন্তু ওয়াদা তো ছিল রিস্কুল কারি, ওয়াদা তো ছিল, কেন হয়নি? অঙ্গীকার পুরা কেন হইতেছে না? শুধু এখানেই তো শেষ না, ওয়াদা তো ছিল। ছিল দুনিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ থাকবে উম্মতে মুহাম্মাদি। আজকে একজনও নিরাপদ না। কি নিরাপদ? কে কার বাড়িতে নিরাপদ? কে দরজা খুলে ঘুমাইতে পারে? দরজা তো দূরের কথা, দরজা তার আগে কেচি গেট, তারপরে সিসি ক্যামেরা, তারপরে চৌকিদার, তারপরে তো ভিতরে ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, আতঙ্ক বিরাজ করে, ঠিক না? না বিরাজ করে না। মুসলমান তো আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ। অনিরাপদ ফিলিস্তিন দেখলেই বোঝা যায়, মুসলমানের নিরাপত্তা নাই। কারণ কি? আরো এক দুজন দেখাইতে পারি আপনাদেরকে কোরআন থেকে।
কিন্তু কথা শুরু ছিল এটা দিয়া, যে যাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা, আজকে তারাই সবচেয়ে বেশি অসুখী। কোন ক্ষেত্রে কেউ সুখী না, সুখী না কি? মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না, নারী নারীত্ব নিয়ে সুখী না, রূপসী রূপ নিয়েও সুখী না, সেলিব্রিটি সেলিব্রিটি হয়েও সুখী না, তাহলে আত্মহত্যা কেন করতো? পিস্তল মাথায় ঠেকায় কেন গুলি করত? হ্যাঁ, কেন ঝুলা যেত পাংখায়? সুখী যদি হইত, কারণ খালি দুইটা, আর বেশি না, কারণ বেশি না, কারণ দুইটা। যেতেছি আমি ওইদিকে নিয়ে আপনাদের, দুটি কারণ, আর কোন কারণ নাই। আজকে আমরা অসুখী হওয়ার কারণ দুইটা, অথচ আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা আছে, সর্ব জায়গায় সুখী হবে। আপনাকে একটা একটা করে দেখালো যায়। আপনি বলবেন যে চিত্র কি ছিল কোনোদিন? হ্যাঁ, দীর্ঘ একটা সময় পর্যন্ত এই চিত্র ছিল যে সবাই সুখী, সবাই সুখী। কেমন সুখী হলে এই কাজ করতে পারে? হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে একজন আসছে, এসে বলতেছে জীবনে আমি 100,000 দিনার দেখি নাই। হতো দিনার বোঝেন? বর্তমানে দিনার কাগজের, আগের দিনার ছিল পিওর সোনার, বর্তমানে দিনার কুয়েতি টাকাও কিসের? কাগজের, আগে সোনার ছিল, বসে আমি দেখি নাই। হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতেছেন, দাঁড়া ভিতর থেকে আসি। তো উনি ভিতর থেকে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন, এনে বলছে এটার ভিতরে 100,000 আছে। ওনার কাছে হাদিয়া আসছিল, তোকে হাদিয়া দিলাম, লয়ে যা। তো টানতে টানতে মসজিদে নববীর বারিন্দায় নিয়ে গেছে, বস্তার থেকে ডালছে, অনেকক্ষণ নেড়া চেড়া দেখছে, দেখে একটা চিৎকার দিছে, মাল্লাহুল হাজা, কার প্রয়োজন আছে জলদি, বাস প্রয়োজন আলারা ভাইগা পড়তে দেরি করে নাই, 10 মিনিটের ভিতরে সব বিলাইয়া দিছেন। দিয়া আবার খালি বস্তাটা নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, বলছে কি জন্য আসছ? বস্তা ফেরত দিতে। কয় টাকা? ওটা তো যাদের দরকার তাদেরকে দিয়া দিছে, আমি না তোকে হাদিয়া দিলাম, আমার দেখার প্রয়োজন ছিল, নেওয়ার প্রয়োজন ছিল। আল্লাহ আপনাকে দিছে, আজ কালকে আমাকে দিবে। সুখী না হইলে করতে পারে না, সুখের পরিচয়, সুখী প্রত্যেকে সুখী ছিল, আজও আছে সুখী, আপনাকে খুঁজে বের করতে হবে, আজও আছে সুখী। দুনিয়া এদেরকে চিনে না, কিন্তু এরা সুখী, হ্যাপি। এরা কোনোদিন কেক কাটে না, আজকে তো কেক কাটে না, হ্যাপি, কেকে লেখা থাকে না, কাটে কেন জানেন? আমার জীবনই তো সুখ নেই, তোর গায়ে সুখ থাকবো কেন? ওই জন্য কেটা কেটা টুকরা টুকরা করে দিতেছি। যা, আমার জীবনে সুখ নাই, তুই সুখী হবি কেন? কে খোয়া সুখী? আমি তো মানুষ, আমি তো সুখী না, তুই সুখী থাকবি কেন? এই জন্য টুকরা টুকরা করে বলতেছে, আজকে আমরা সুখী না। আমি হাসানের জন্য বলতেছি না, ভিতরে ব্যথার থেকে বলতেছি, আল্লাহ করুক আমার দিলের ব্যথা আপনাদের দিলে লাগুক। যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, সমগ্র সৃষ্টির পক্ষ থেকে, যে তোমরা সুখী হবে, তোমাদের সাথে সুখের সম্পর্ক, আর কারোর সাথে সুখের সম্পর্ক নাই।
রব্বে বিশ্বাস করে কোটি কসম খেলো গুনাহ হবে না। সত্য এটাই, উম্মতে মুহাম্মদের সাথেই সুখের সম্পর্ক, আর কোন সৃষ্টির সাথে সুখের কোন সম্পর্কই নেই। ওরা সুখে থাকলেও আল্লাহর কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আল্লাহর আলোচ্য বিষয় তো হলো বর্তমানে উম্মতে মুহাম্মদ। আমরা আমাদের সাথে সুখের সম্পর্ক ছিল, কিন্তু নাই কেন? খালি দুই কারণে নাই, দুটা কারণ যদি পুরো হয়ে যেত তাহলে গরিব গর্বতের ভিতরে সুখী। আজকে গরিব ও সুখী না, যে হাজার কোটি না লক্ষ কোটি টাকার মালিক সেও সুখী না, লক্ষ কোটি টাকার মালিক ও সুখী না। প্রমাণ দিমু, দিমু যদি সুখী হইতো তাহলে বিল গেটস এর এই বুড়া বয়সে ডিভোর্স হইতো কেন? সুখী হলে কি ডিভোর্স হয়? কয়েকদিন আগেই তো বিচ্ছেদ হলো, ঠিক না? আর বড় প্রমাণ কি চান? আরেকটা দিব, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো যদি সুখী হইতো তাহলে কয়েক সপ্তাহ আগে ডিভোর্স হইলো কেন? বাংলাদেশের গুলা দিলাম না, দিলে তো আবার এই দেশে থাকতে হইব না, জানি কি হয়, নাহলে দিতে পারি কয়েক ডজন, দিতে পারি নাম সহ দিতে পারি, একজনও সুখী না। সুখী হইলে আবার ডিভোর্স হয় কি করে? তাও দুই তিনটা বাচ্চা নিয়ে, একটাও না হইতো তাহলে বসতো যে দুইজন দুই দিকে যাবে, কারণ তো বাচ্চা আছে, ঠিক না? দিতে পারি আমি, আমার কাছে নাম সহ আছে, লিস্টি সহ আছে, আমি সবাই চিনি। আপনি মনে করছেন নাকি আমি সদর ঘাট থেকে এখানে পড়ছি? আমি তো সারা দুনিয়া ঘুরে এখানে আসছি, এটা তো আমার প্রথম আসা এখানে, এর আগে কখনো আসছি? সারা সাত মহাদেশ ঘুরে পরে আমি এই মহল্লায় আসছি, আমি জানি এটা। সুখী না কেউ, কেউ সুখী না, ফকিরও সুখী না, কোটি টাকার মালিকও সুখী না। অথচ একটা সময় ছিল সবাই সুখী ছিল, সবাই সুখী, রাজাও সুখী, প্রজাও সুখী, ফকিরও সুখী, ধনীও সুখী। হ্যাঁ, ধনী সুখী বলে ধনীর সুখের বিভিন্ন প্রকার ছিল, শুধু খায়ালে আর সুখী না, আরো অনেকগুলো ছিল যেগুলো এখন বলাও যায় না। ধনী সুখী ছিল, গরিবের দরজায় দরজায় খটখটাইতো, দরজা খুলতো বাস সালাম দিয়া গাট্টি দিয়া চলে আসতো আর বলতো আমি সুখী, নাইলে আল্লাহ রসুল কেন বলবে তুবাল আমির আলা বাবিল ফকির, আমি সুখী, আমি তোমার দরজা। গরিব বলতো আমিও সুখী, বিসাল ফকির আলা বাবিল আমির, আমি কারো দরজায় যাব না, দিলে খাবো না দিলে না খাবো, যেও সুখী, সবাই সুখী, সুখী সবাই, মা বাবা নিয়ে সন্তান সুখী, সন্তান নিয়ে মা বাবা সুখী, স্ত্রী নিয়ে স্বামী সুখী, স্বামী নিয়ে স্ত্রী সুখী। আরে একটা চিত্র তুলি দেখি বুড়াগো মনের ভিতরে লাগে কিনা, এটা সুখ? এই কনকনে শীতের দিন সবচেয়ে বড় সুখ হলো ফজরের নামাজ পড়ে হালকা পালকা নাস্তা খাইয়া দুইজনে এক কম্বলে শুয়া থাকা, এটা হলো বড় সুখ। যান মুন্সিগঞ্জ ঢাকা শহরে যা দেখেন ফজর পড়ি এক এক জনে ছুটা শুরু করছে এক এক দিকে, এটা কি সুখ? এটা কি সুখ? ওরে যদি বলে তুই কই যাস, ওই সুখের লেগে যাই। আরে বড় সুখ তো এটা, ওই সুখের জন্য ছুটতেছে, সত্য তো না? সত্য না? যারা সকাল সকাল অফিসের দিকে দৌড়ায় নারী পুরুষ নির্বিশেষে সুখ, সুখ তো দেখাইলাম, সুখ তো হলো এটা এখন কম্বলে দুজন ঘুমায় থাকবে, এটা হলো সুখ, এটার নাম সুখ, আর চেয়ে সুখ আর কি? সবাই সুখী, আজকে সুখী না কেন? আবারও কিন্তু ঘুরাইতেছি আপনাদের দিলে লাগার জন্য, যে যেই উম্মতের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, থাকা দরকার ছিল,
এরাই সবচেয়ে বেশি সুখে থাকবে, এমন সুখে থাকবে যে দুনিয়া এদের সুখের ভিতরে থাকার জন্য পাগল হবে, পাগল। হ্যাঁ, দুনিয়া এদের সুখের পরিবেশে থাকার জন্য টাকা দিয়া পাগল হবে, টাকা দিয়া, টাকা বলবে আমাদেরকে থাকতে দাও, বিনিময়ে কি দিতে হবে এটা আমরা তৈয়ার, কি দিতে হবে বলো আমরা প্রস্তুত। ইতিহাসের পাতা ওঠা, 70% কর দিয়া থাকতো, 70% কত, 100 টাকা কামাইলে 70 টাকা দিয়া দিত, তারপরও থাকতো, যেত না। ওলামাদেরকে জিজ্ঞেস করে ইতিহাসের পাতা লেখা আছে 70% কর দিয়া থাকতো, তারপর আমরা এই সুখের পরিবেশে থাকতে চাই। তোমাদের পরিবেশটা সুখের, তোমাদের জীবন সুখের, আমাদের যদি গায়ে একটু ছোঁয়া লাগে সুখ ছিল, কিন্তু আজকে নাই কেন? শুধু দুই কারণে নাই, দুই কারণে। আগেরটা বুঝে দিতে পারলাম কিনা জানি না, আজকে কেউ সুখী না। যুবকের চেহারা দেখলে মনে হয় না সে সুখী, নাইলে তার মোটর সাইকেল চালানোর ভাব এরকম হতো না, চলার ভাব এরকম হতো না, রূপরেখার ভাব এরকম হইতো না। বড় লোকরে দেখলেও মনে হয় না সুখী। আমরা তো বড় বিরক্ত হয়ে গেছি, রাত্র 3টার সময় ফোন আসে, কেন সবাই জানে ফিরার পালা এখন, রাস্তা দিয়ে ফিরতেছে, ঢাকা শহরে প্রোগ্রাম শেষ করে ফিরতে ফিরতে ফজর হইব, হুজুর এখন গাড়িতে বিলকুল রিল্যাক্স বসা আছে, ফোন করলে দুইটা কথা বলা যাবে, রাত্র 2-3টায় ফোন আসে, শুধু দেশের থেকে না বিদেশ থেকেও আসে, হুজুর পেরেশান পেরেশান। এই জন্যই আমি আলোচনা এটা শুরু করছি, আমি সারাদিন ভাবি যে কেন আমরা অসুখী, শুধু 2টা কারণে আমরা অসুখী। একটা কারণ হলো আমাদের সম্পর্ক মসজিদের সাথে যতটুকু হওয়ার দরকার ছিল অতটুকু মসজিদের সাথে সম্পর্ক নেই, যতটুক মসজিদের সাথে সম্পর্ক হওয়া দরকার ছিল অতটুক সম্পর্ক এই উম্মতের বর্তমানে মসজিদের সাথে নাই। কেননা মসজিদই একমাত্র জায়গা, আর এটা আমি যুক্তি দিতেছি, মানুষ কিন্তু এখনো আসে নাই, মসজিদ কিন্তু অলরেডি চলে আসছে, এটা ওলামা একমত হবে। আল্লাহর ঘর মক্কা বাইতুল্লাহ, মানুষ আসার আগে সেট হয়েছে, মানুষ আসার আগে প্রথমে ফেরেশতারা নামাইছে, সেট হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, এটাই দুনিয়ার সর্বপ্রথম ঘর, আর কোনো ঘর নাই দুনিয়া, মানুষও আসে না, ঘর চলে আসে। আপনি আরেকটা দেখেন, আল্লাহর রসুল মদিনা মুনাব্বারায় গেছেন, হিজরত করে চলে গেছেন ফ্যামিলি সহ, কিন্তু এখনো নিজের ঘর বানান নাই, মসজিদে নববী বানানোর জন্য চেষ্টা করতেছেন, বানাইতেছেন, নিজের ঘর নাই। নিজের ঘর ছিল নাকি? হ্যাঁ, উনি তো আরেকজনের ঘরে ছিলেন, যদিও ইতিহাসে বলে ওই ঘরটা ওনারই আল্লাহ রসুলেরই ছিলেন, যদিও বলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন, কিন্তু ওই ঘরটাও আল্লাহ রসুলের ছিল, এটা লম্বা ইতিহাস। হ্যাঁ, ইয়ামানের বাদশাহ ছিল তুব্বা, নাম তুব্বা, তার ছেলে শিকার খেলতে আইসা মদিনা মুনাব্বারায় মারা গেছে টুংটাং হওয়ার কারণে, মদিনায় মারা গেছে, মদিনা আল্লাহরা মারছে, আল্লাহ রসুল এখনো দুনিয়া আসেন নাই, তো তুব্বা প্রতিশোধ নেওয়ার জন্য আসছে, প্রতিশোধ নেওয়ার জন্য যে ছেলের প্রতিশোধ নিব, আসতে আসতে বিকাল হয়ে গেছে, ক্লান্ত ছিল, তো যখন ওইখানে নামছেন বলছে শোনো আমি ক্লান্ত,
রাত পার হোক, কালকে সকালে তোমাদের সে প্রতিশোধ নিব আমার ছেলের হত্যা। তো মদিনালারা যা বলছে, ছেলের প্রতিশোধ নাও, যাই করো, তোমরা মুসাফির, সফর করে আসছো, আমাদের মেহমান, খানা রেডি, আগে খানা খাও। বাদশাহ কই, এটা আবার কেমন জাতি? হ্যাঁ, আমি কইতেছি মারমু, আর ওরা কয় খানা খাও, মেহমান। তো লোকে আগের বাদশাহদের সাথে আলেম ওলামাও থাকতো, একা থাকতেন না, সব ধরনের জমাতি এর সাথে থাকতো। তো খ্রিস্টানদের বড় বড় পায়ে একবারে চেঞ্জ হয়ে গেছে, নবী আখিরুজ্জামান, যার অপেক্ষায় আমরা আছি, উনি এখানে আসবে। তো বলছে ঠিক আছে, আমি ছেলের প্রতিশোধ মাফ করে দিলাম, একটা ঘর বানাও ওনার জন্য। তখন ঘর বানাইছেন, চিঠি লেখছেন, আউসার খাজরাজ ইয়ামানি, উনি ওনার ফ্যামিলির ভিতর থেকে কেয়ারটেকার বসাইছেন, যে চিঠি নিয়ে বসে থাকো, নবী আখিরুজ্জামান যখন আসবে এই ঘর ওনার জন্য, আর এই চিঠি আমার ওনার হাতে দিবে। লম্বা কাহিনী, শত শত বছর পার হয়ে গেছে। বাইদি ভাই, বাইদি ভাই আসতে 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 আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের কেয়ারটেকার হয়েছে। আল্লাহ রাসূল যখন আসছেন আর পড়ছেন আর ওনার ঘরে ঢুকছেন, দুনিয়া তো জানে যে ওনার ঘর, চিঠির খবর তো কেউ জানে না। আল্লাহ রাসূল ঘরে ঢুকেই বলছে, আইয়ুব চিঠিটা কোথায়? চিঠি দাও, চিঠি দাও, চিঠি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রাসূল আগে নিজের ঘর বানান নাই, মসজিদ বানাইছে। আজকে মুসলমান যারা সবচেয়ে বেশি সুখে থাকার কথা ছিল, যাদের সাথে সুখের সবচেয়ে বেশি অঙ্গীকার ছিল এই দুনিয়ায়, পরেরটা তো পরে, ওটা তো আসেই আছে, জান্নাতের ওয়াদা তো আসেই আছে, দুনিয়ার সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল এই উম্মতের সাথে। কিন্তু আজকে উম্মত সবচেয়ে বড় অসুখী দুই কারণে, একটা হলো উম্মতের সম্পর্ক মসজিদ থেকে ছিনে, মসজিদের সাথে উম্মতের সম্পর্ক নেই। এক সময় ছিল উম্মতের সম্পর্ক ঘরের চেয়ে মসজিদের সাথে বেশি ছিল, কেননা মসজিদ আল্লাহ নাজিল নামাইছেনই এই জন্য, আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস, মানুষের জন্য এটা নামানো, নাহলে নামানোর দরকার ছিল না। এটা শুধু হেদায়েতের ভান্ডার না, এটা রহমতের ভান্ডার, মসজিদ রহমতের ভান্ডার, নাহলে রহমতের দোয়াল কইরা ঢোকেন কেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া কেন পড়েন? এটার মিনিংস কি, অর্থ কি? আল্লাহ রহমতের দরজা আমার উপরে খুলা দেন, আপনার রহমত ছাড়া আমার জীবনে সুখ আসবে না, আর রহমত যখন আসবে এক কাপড়ে সুখী হবে, এক কাপড়ে, কয় কাপড়ে? একা না, পুরো ঘর এক কাপড়ে সুখী, পুরো ঘরে এক কাপড়, পুরুষ পড়া যায়, ঘরের মানুষ উলঙ্গ থাকে, স্ত্রী উলঙ্গ, আবার স্ত্রী খুলা দেয় স্বামীও লম্ব, কিন্তু দুইজনে সুখী, গালে চিমটি দিয়া বলতেছে আমি জান্নাতি। বলছে কি কইরা? সবর চলতেছে, সবরের জীবন চলতেছে, না মনে অভিযোগ না ঠোঁটে অভিযোগ, না মনে চাহিদা না ঠোঁটে চাহিদা। আমাদের প্রবাসীরা সুখী হইত যদি বাড়িওয়ালাদের চাহিদা লিস্টি প্রতি মাসে এক তারিখের আগে না যাইত, তাহলে ওরা অর্ধেক সুখী হয়ে যেত। প্রবাসীরা তো অর্ধেক অর্ধেক একা থাকার কারণে শেষ, আর অর্ধেক শেষ হয় মাসের এক তারিখের আগে যখন লিস্টি যায়। আগে তো চিঠিতে যেত, এখন তো মোবাইলে চলে যায়, ঠিক না? ডাইরেক্ট ফোন করে বলতে থাকে ভালো আছে খারাপ আছে, এটা জিজ্ঞাস খুব পরে করে, আগে নিচে গতি শুনে এলায় পরে জিজ্ঞাস করে তুই কেমন আছিস, ঠিক না?
এতে অর্ধেক শেষ। ওই ঘরে তো এক কাপড়। রব্বে কাবার কসম, আজকে মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা সবচেয়ে বড় অসুখী। যখন মসজিদের সাথে সম্পর্ক ছিল সবাই ছোট বড় সবার মসজিদের সাথে সম্পর্ক ছিল, কেউ সুখী ছিল অসুখী ছিল না। অসুখের ছোঁয়া পর্যন্ত আসতে দেয় না। আপনাদেরকে একটা কাহিনী শুনাইলে বুঝবেন, কিতাবের কাহিনী। বাবা চলে যেতেছে হজে, কিন্তু নিজের কাছে শুধু যাওয়ার খরচা আছে, বাড়িতে রাখার এক টাকাও নেই। সবাইকে নিয়ে বলতেছে আমি তো চলে যাব, আমার খরচা আছে, তোমাদের দেওয়ার মতো তো কিছু নাই আমার কাছে। সে চিন্তা দিতেছে, কিন্তু গড়ালারা কি বলতেছে, ছেলে পেলে বলতেছে তুমি আমাদের রব হইলে কবে থেকে, তুমি আমাদের বাবা, তুমি আমাদের রব হইলে কবে থেকে। আর স্ত্রী ও স্বামীকে বলতেছে তুমি আমাদের রব হইলে কবে থেকে। আমরা তো জানি রব আল্লাহ, তোমার যাওয়া যাও আল্লাহ তো আছে, আল্লাহ পালবে, আল্লাহ তো আছে, আল্লাহ আমাদেরকে দেখবে। কি সুখ না অসুখ? সুখ এক কাপড়ে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে কিভাবে, সবর করতেছি, মনেও অভিযোগ নাই ঠোঁটেও নাই, মনেও চাহিদা নাই ঠোঁটেও নাই, ফুর্তি জান্নাতে হবে, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি সবর করতেছি। সুখ না সুখ না? স্বামীর চেহারাটা মলিন, তো গালে চিমটি দিয়ে বলতেছে তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে শুক্রিয়া আদায় করো না? পাগলি একবার ডেলি শতবার, শুকুরের বদলে জান্নাত, তুমিও জান্নাতি, দুইজনে জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, কেমন সুখ, কেমন সুখ। সুখ যদি হইতো তাহলে সুন্নতের একটা চিত্র আছে, ঘরের পুরুষ যখন বাহিরে যায় তো ঘরে যারা থাকে এরা সব দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত আসে, দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত বিদায় দিতে আসে। আর যখন দরজা খুলা বাহিরে আ যায়, কদম বাহিরে দেয়, তো যেরকম লজ্জাপতি ছুইলে একবারে গুটে আ যায়, এদের চেহারাটাও ফিরা কখন আসবে এই শখে মলিন হয়ে যায়। এটা আমি বলতেছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইদা খারাজাজ জাওজুহা বাইতাহা হাজিনাত ওয়া তাসাবাকাত, চেহারাটা মলিন হয়ে যায় আর একটু পর পর আওয়াজ শুনতে দেরি, দরজার দিকে দৌড়াইতে দেরি করে না, যে দেখি আমারটায় টোকা দেয় কিনা, আমারটায় টোকা দেয় কিনা। সারাক্ষণ তাকায় থাকে বাড়িতে কখন ফিরবে, কিন্তু আমাদের তো উল্টা, কি আসার সময় ঘরের তে বাহির হওয়ার সময় কেউ বিদায় দেয় না, দরজা খটখটাইতে 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 তারপরও কোনো মতে কষ্টে মষ্টে খোলে আর কি, ভাব এরম দেখায় বাড়ি না গেলেই বুঝি বাস্ত, ঠিক না? এটার নাম সুখ নাই শুধু মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে। এক জমানা ছিল রব্বে কাবার কসম, নাইলে আল্লাহ রসুল এই হাদিস বলতেন না, মান জালা বাইতাল্লাহি বাইতাহু, এক সময় মুসলমান মসজিদকে নিজের ঘর মনে করত, ঘরকে না। ইমাম গাজালি কিতাব লিখছে, ওলামারা ওই কিতাব ইচ্ছা করলে পড়তে পারে। ইমাম গাজালি কিতাব লিখছে সাহাবা আইনা কাদাও হায়াতা, সাহাবা জীবন কোথায় কাটাইছে, কিতাব ওনার সাহাবা আইনা কাদাও হায়াতা, সাহাবারা জীবন কোথায় কাটাইছে। উনি লেখছেন ফি বাইতাল্লাহি ওয়া আম্মার, ওনাদের সবচেয়ে বেশি সময় গেছে আল্লাহর ঘরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি আছে আবু তোরাব, কি এটা ওলামারা জানে, প্রসিদ্ধ উপাধি,
আবু তুরাব, মাটির বাবা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে গেছেন বাসায়, তো জায়া জিজ্ঞেস করছে, ফাতেমা আলী কোথায়? হাদাসা মা হাদাস, আমাদের একটু টুংটাং হয়েছে। টুংটাং, টুংটাং বোঝেন? আরে টুংটাং বোঝেন, স্বামী স্ত্রীর একটু টুংটাং হয়েছে। গাজিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়েছে আর বাইরে গেছে, জানি না কোথায় গেছে। কিন্তু আল্লাহ রসুল জানতেন কোথাও যাবে না, মসজিদে যাবে, আর যাবে কই? তো সুজা মসজিদে আসছেন। উনার আবার অভ্যাস ছিল, উনি ছড়ায় বড়ায় ঘুমাইত। কারো অভ্যাস থাকে না নাক ডেকা ঘুমায়, কি কন বেচারি সারা জিন্দগি সইতে সইতে তেজ পাতা, ঠিক না? কি কন মনে হয় বোঝেন নাই? তো উনার স্বভাব ছিল উনি একটু ছড়ায় বড়ায় ঘুমাইতেন, গড়ায় ঘুরায় ঘুমাইতেন। যে দেখে ঘুমাইছে মসজিদে, ওই যে গড়াগড়ি করছে, পুরো শরীরে মাটি লেগে রয়েছে। আল্লাহ রসুল জাগাইতেছে, কুমি আবা তোরা, ও মাটির বাবা ওঠ না। এই যে আল্লাহ রসুল মাটির বাবা বলছে, এটাই এখন সারা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত এটা প্রসিদ্ধ থাকবে। সাহাবারা সবচেয়ে বেশি সময় কাটাইতেন মসজিদ, তিন জায়গায় কাটাইতেন, তার ভিতরে সর্বপ্রথম মসজিদ। তারপরেরটা উনি লিখছেন, ফি বাই তিন ইউস্তার, সামান্য সময় ঘরে ছায়া নিতে যেতেন। কি ছায়া নিতে যেতেন? ফি বাই তিন ইউস্তার, সামান্য সময় ঘরে যেতেন একটু দিল লাগানের জন্য। একটু ছায়ার তর্জমা করলাম দিল লাগানের জন্য, কি লিতাসকুনা ইলাইহা, কোরআনের শব্দ তো। একটু দিল লাগানোর জন্য কোথায় যেতেন? ঘরে। আর তৃতীয়, ওনাদের সময় কাটতো ফি হাজাতিল্লাহ বুদ্দা মিনহু, প্রয়োজন মিটানোর জন্য যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময়, প্রয়োজনের বেশি না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আছে, ইহুদির কাছে গেছেন যে কাজে রাখবা, তো ইহুদি ভাবতেছে বাটে পাইছি তোমারে, আজকে খাটানের মতো খাটাবো, মনের ভাবনা ছিল আর কি। হ্যাঁ, ও তো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেরটা জানে না, ওর মনেরটা ছিল যে খাটানের মতো খাটাবো, কাজে রাখবো, শর্ত হলো আমার খেজুর গাছে পানি দিতে হবে, মজদুরি কয় এক বালতি এক খেজুর, এক বালতি পানি ডালবা একটা খেজুর দিবি। বলছে ঠিক আছে, তুই খেজুর গণ আমি বালতি গণি। কতক্ষণ উঠানোর পরে বলছে খেজুর কটা হইল, তো এরকম হাতে নিয়ে বলতেছে মালা কাফাইয়া, আমার দুই হাত ঘুরে গেছে, ওইদিকে নিয়ে নিয়ে আসছে মাতার হাতে উঠায়া বলতেছে, শোন হাদা ইয়াকফি লি আহলি রাসূলিল্লাহ ইয়াউম, আজকে আমার স্ত্রী আমার দুই বাচ্চার মেয়ে আর আলে রসুলের জন্য এতটুক যথেষ্ট, বালতি আর হাতে উঠবে না। পানি ইহুদি বলতেছে, আরে আজকে তো আমার পানি নেই আমার বাড়ি, নাইলে তো আবার এক মাস দেড় মাস পরে আমার সিরিয়াল আসবে, আজকে যদি বাগানে পানি না দিতে পারি তাহলে তো এক দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, খেজুর গাছ তো মরে যাবে। এখন ও হাল্লোনি, এখন ও বাটে আসতেছে, এখন বলতেছে লাকা লিকুল্লি দলবিন কাদা, প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর দিবি। প্রথম কি বলছে, এখন কি বলে, দুই হাতে যতটি আসে এতটি প্রত্যেক বালতি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুই কি আমাকে বোকা পাইছস? লাও আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলে এক বালতি খেজুর দেস তারপরে তো হাতে উঠবে না, মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, চললাম সালাম। এতটুকু সময় আজকে আমরা, যদিও আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, আর আমরাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হতাম, আজকে আমরা সুখের কাঙ্গাল। কাঙ্গাল বোঝেন তো? মুসলমান আজকে সুখের কাঙ্গাল। হ্যাঁ,
আমার মনে আছে আমি নরওয়ের পড়ে গেছি, নরওয়ের পড়ে বরফ আর বরফ, দুনিয়ার এক শেষ মাথা। ওইখানে যে আমি দেখতেছি বাঙালি করে, আমরা বললাম তোরা এখানে কি করস? হুজুর বুঝি বোঝেন না, বুঝো না বুঝার বান্ধবরা প্রশ্ন করতেছেন কেন আসছি এখানে। আসলেই তো একটু সুখের জন্যই তো গেছে, ঠিক না? একটু সুখই তো, ঠিক না? বাড়িওয়ালার একটু ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, হ্যাঁ, এটার জন্যই তো নরওয়ের পড়ে। আমি প্রতি বছরই আমেরিকায় দেখি কিছু কিছু লোককে যারা আমাজনের জঙ্গল পার হয়ে আমেরিকাতে ঢোকে, ৩০-৩০ লক্ষ টাকা। আমি শত শত লোককে চিনি আমেরিকা, ওদের জীবনের কাহিনী শুনলে ওরা তো কাঁদে না, কেন অনেক দিন হয়ে গেছে, পানি তো চোখের শেষ। ওদের কাহিনী শুনলে আমার চোখ দিয়ে পানি আসে। ওরা আমার জিজ্ঞে, হুজুর আপনি কাঁদেন কেন, কষ্ট তো আমরা করলাম। আমি বললাম তোরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, আমারটা তো এখনো আছে, আমি একটু কাঁদি, তোদের দুঃখ করছুই না। এত দুঃখ, এত রিক্স নিয়ে মানুষ আসে একটু সুখের জন্য। আজকে আমরা সুখের কাঙ্গাল শুধু মসজিদের সাথে সম্পর্ক না হওয়ার জন্য তওবা করেন, আজকে করবেন? একটা একটা করে শেষ করি, তওবা করবেন? মনের থিকা মনের থিকা তওবা করেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আজকের থেকে মসজিদের সম্পর্ক জোড়ব আর কোনোদিন মসজিদের থেকে দূরে থাকব না। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেখেন, রব্বে কাবার কসম, মান জালা বাইতাল্লাহি বাইতাহু কাফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ ওয়াদা করতেছে তার সুখ শান্তির দায়িত্ব আমার, আমি তাকে সুখ দিব, শান্তি দিব, রহমত দিব, আল্লাহর গ্যারান্টি। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহ রসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, বলেন উম্মতকে যত বেশি মসজিদকে ভালোবাসবে তত বেশি আমি ওকে ভালোবাসব। আর যে আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে ও তো অসুখী হইতেই পারে না, হ্যাঁ, অসুখী হইতে পারে নাকি, হ্যাঁ, অসুখী ও সব নিয়ে সুখী। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা আজকে যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা চিৎকার দিয়ে বসে, চিৎকার কোরআনের চিৎকার, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হিয়া মুমিন ফালানুহইয়ান্নাহু। আরবি গ্রামার তো বুঝবেন না, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা, আল্লাহ বিলকুল যত জোর হইতে পারে, শক্তি হইতে পারে, পুরাটা দিয়া বলতেছে তোকে আমি সুখে রাখবো 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 রাখবো। আজকে আমরা সুখী না আমাদের সম্পর্ক মসজিদের সাথে, প্রথম কারণ এটা। মুসলমানের সম্পর্ক যদি মসজিদের সাথে হইতো যেমন ছিল তেমন, বা যেমন করার ছিল তেমন করত, তাহলে মুসলমান একজনও অসুখী হতো না। আজকে তো সবাই খায়া সুখী, খাওয়ায়া সুখী কম, ঠিক না? মনে হয় বোঝেন নাই, হ্যাঁ, হুম, কি নাইলে আপনার দুই কাঠা জমিন আবার চাল দলিল হইল কি করে? আপনার আসেই তো দুই কাঠা, ঠিক না? আবার দলিলও করছে ও যার আছে ১০০ কাঠা, কি হ্যাঁ, কি কন সত্য তো, এটাই তো চিত্র। তাহলে বুঝা গেল সুখ খাইয়া সুখী, খাওয়াইয়া সুখী না। এক সময় তো ছিল খাইয়া সুখী না, খাওয়াইয়া সুখী, গরিবরে ডেকা ডেকা খাওয়াইতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে যখন বিদায় নেন, তখন ওনার কাছে নগদ ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি। কত? আপনার দেশের এইবার বাজেট হয়েছে ৭ লক্ষ কোটি, ওনার কাছে ছিল ৪৭ লক্ষ কোটি। ৭ বাদ দিল আপনার করতে ৪০ বেশি আছে এখন, আরো ৬ বছর বাজেট করতে পারবেন, এত টাকা ওনার কাছে ছিল।
শত শত মানুষ ওনার দস্তরখানে খাইতেন আর উনি আগের মতোই খাইতেন। সবাই জিজ্ঞাসা করতো, আপনি খান না কেন? কাগুলো আমার জন্য দিচ্ছে নাকি? আমি খাব। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এটা তো আল্লাহ আমাকে দিছে আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমানের জন্য, আমার জন্য যেটা দিছে ওটা তো খাই দিয়েছি, তো এটা আমার জন্য দিছে নাকি? ব্যাংকের ম্যানেজার যদি কয় সব টাকা আমার, তাহলে তো ওইসেই ঠিক না? কি হয়েছে না? নয় নাই, তাহলে তো ওইসি গ্রাহকরা সব ফকির ঠিক না? আর উনি কি ধনী? মানুষ রাখতে দিছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার না, এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মুসলমানের জন্য আল্লাহ দিছে, মুসলমান খাইতেছে। তো মেরে দোস্ত, মসজিদের সাথে সম্পর্ক, মা বোনদের জায়নামাজের সাথে সম্পর্ক, দুঃখ তো আমার দেশ নিয়ে লাগে, কোনো দেশ নিয়ে লাগে না আমার, দুঃখ তো আমাদের দেশ নিয়ে আমার লাগে। বড় বড় বাংলোওয়ালা পাবেন, কুঠরিওয়ালা পাবেন, 10-15 কামরা বাড়ি পাবেন, কিন্তু কারো ঘরের ভিতরে নামক ঘরের মসজিদ নির্ধারিত নেই। ঘরের মসজিদ বুঝেন, মা বোনদের জন্য নামাজ পড়ার নির্ধারিত কোনো কামরা বানায় নাই, এটাকে বলে ঘরের মসজিদ, এটার নাম ঘরের মসজিদ। আফ্রিকায় চলেন, গরিব থেকে গরিব পাবেন, আগে ঘরের মসজিদ বানায় আনিছে, তারপরে কামরা হইলে হইছে না হইলে না হইছে, আগে ঘরের মসজিদ বানাইছে। আফ্রিকার প্রত্যেক বাড়িতে আছে ঘরের মসজিদ। মহিলাদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা, নামাজের জায়গা নির্ধারণ করছে, আমাদের দেশে নাই এটা। আমি তো বাড়াই থাকি, আমার থাকবো কোথেকা, কারো নাই, সত্য কারো বাড়িতে নেই। আছে নাকি আপনার? হ্যাঁ, জানেন কারো বাড়িতে আছে? নাই, নির্ধারিত কোনো জায়গা নেই। মা বোনদের জন্য হয়েছে জায়নামাজ, জায়নামাজের সাথে যত সম্পর্ক করবে। আরে মেরে দোস্ত, কোরআনই তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহর নৈকট্য পাবে। এই জন্য আজকে মুসলমান সবচেয়ে বেশি যাদের সাথে সুখের ওয়াদা, যারা সবচেয়ে বেশি সুখে থাকার কথা ছিল, যারা সুখ এক্সপোর্ট করবে সারা দুনিয়াতে, সুখ বাট করবে, সুখ পাঠাবে, ওরা আজকে সবচেয়ে বেশি অসুখী, কারণ মসজিদের সাথে সম্পর্ক। 95% মুসলমান আজান হওয়া সত্ত্বেও মসজিদে আসে না, 5% মুসলমান পাঁচ ওয়াক্তের নামাজ, 10-15% মুসলমান জুমার নামাজ, 20-25% মুসলমান শুধু ঈদের নামাজ, ঠিক না? মসজিদের সাথে সম্পর্ক নেই, এটা হলো প্রথম কারণ। শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয় কারণ, আমরা আজকে দিনদারির থেকে দূরে, আমাদের দিনদারি, আমাদের দিনদারির সাথে সম্পর্ক, দিনদারির সাথে সম্পর্ক নাই। সবার জীবন দেখেন, যুবকরা তো বললে রাগী হয়ে যাবে, দিনদারির সাথে যদি সম্পর্ক থাকতো তো নেটে দেখে চুল কাটতো না, 50 টাকার চুল কাটা 200-300 টাকা দিয়ে আসতো না, বরং 50 টাকা দিয়ে আর চুল কাটতো, আর 150 টাকা বেঁচে যেত, 100 টাকা দিয়ে বন্ধু করে লয়ে মিষ্টি খাইতো, আর 50 টাকা দিয়ে একটা মালা পোড়া বাড়িতে আসতো, ফুলের মালা। সবাই যদি বিয়া জিজ্ঞাসা করতো, বিয়া নাই শাদী নাই ফুলের মালা, কারণটা কি? আর চুল কাইটা কো ফুলের মালা পড়ে নাকি? তো হাসতো আর বলতো, নবীর তরিকায় চুল কাইটা আসছি, এই জন্য 100 টাকার মিষ্টিও খাইছি, আবার এই 50 টাকা দিয়ে ফুলের মালাও গলায় পড়ছি, কেননা কেয়ামতের দিন নবীজিকে দেখতে দেরি, হাত পাততে দেরি হবে না, আর এটার বিনিময় পাইতে দেরি হবে না। দিনদারি নাই আজকে আমাদের ভিতরে, দিনদারি যদি থাকতো
তাইলে মুসলমান অসুখী হইতে পারে না। কেন না যতগুলা দেখাইলাম ওটির আগে সব দিনের কথা লেখা আছে, দিনদারির কথা লেখা আছে। আজকে আমরা দিনদারির থেকে দূরে, যার কারণে আমাদের কাছে সমস্ত সুখের আসবাব আছে। আমি দুনিয়া ঘুরা দেখছি তো, মুসলমানদের মতো প্রসাদনী দুনিয়ার কারো বাড়িতে নাই, কারো ঘরে নাই, কারো বাড়িতে নাই। দামিও নাই, আবার এত প্রসাদনীয় নাই, এত প্রসাদনী নাই। আপনি আমাকে দেখাইতে পারবেন না? চলেন আমার লোকে ইউরোপ, চলেন আমেরিকা, চলেন কানাডা, চলেন অস্ট্রেলিয়া, চলেন। আমাদের এক একটা ঘরে যা প্রসাদনী আছে, মেকআপ শেকআপ, ছোট ছোট দোকানও নাই মুন্সিগঞ্জে। কি সত্য না? আসো কেন? তোমরাই তো বিদেশ তাই না বইরা দিছ, ঠিক না? আনো নাই? হ্যাঁ, এয়ারপোর্ট আয়া খালি হাতে পায়ে দর্শক লাগে যে ওজন বেশি হয়ে গেছে, কি করবো, বাইরে আলারা কইছে কি করবো, ঠিক না? হ্যাঁ, সত্য তো, এলাকে বাড়ি পাওয়া যাবে? এত কসমেটিক্স ঘরে আছে যে এই মুন্সিগঞ্জের ছোট একটা দোকানও এতটি পাবেন না। এত কসমেটিক্স ঘরে দুনিয়ার কোথাও নেই, এত প্রসাদন মুসলমানের ঘরে যত আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাব পাবেন না যত আসবাব মুসলমানের ঘরে আছে। আমি বড় বড় ঘর দেখছি, এমন না যে দেখি নাই, বড় বড় ঘর দেখছি, এত প্রসাদনী তো পাই নাই। বড় সেলিব্রিটির ঘর দেখছি আমি। আপনি কি মনে করেন কিছু দেখি নাই? বড় বড় সেলিব্রিটির ঘর দেখছি, বড় বড় টাকাওয়ালার ঘর দেখছি। বাংলাদেশে বলে একজন আছে, জুতাই বলে 20 লাখ টাকা, এটা মাথায় দেয় না পায়ে দেয়? 20 লাখ টাকার তো আবার পায়ে দেয় কেমনে? এক একটা টি শার্ট বলে 1.5 লাখ 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা দাম টি শার্ট। আপনি নেটে সার্চ দেন তো বিল গেটস এর টি শার্ট কত দাম, জিজ্ঞাসা করেন তো, নেটে পাওয়া যাবে? দুনিয়ার সবচেয়ে বড় ধনী না ওর, সবকিছু তো নেটে পাওয়া যাওয়ার কথা না? পাওয়া যাওয়ার কথা না? এখন সার্চ দিয়ে দেখো ওর টি শার্টের দাম কত। ওরে দেখলে তো মাঝে মাঝে আমারও হাসি আইয়ে, নিচের বুতাম উপরে লাগায় তারপরে হাঁটতেছে। দেখেন ছবি দেখাবো আমি, নিচেরটা উপরে লাগায় দিছে বুতাম, জায়গাটা জায়গায় লাগায় নাই, প্যান্ট একটা নিচে একটা উপরে, দেখলেই বোঝা যায় মানসিক রোগী। আর আমাদের দেশে পাওয়া যায় এক একটা টি শার্ট 1.5 লাখ 2 লাখ টাকা দাম। কি চক্ষু বড় বড় করতেছেন, ভুল বলতেছি? নাই, টি শার্ট বলে 2 লাখ টাকা। মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। সুখের সমস্ত আসবাব ঘরে আছে, গিজার আছে, এসি আছে। আমি তো মাঝে মাঝে বলি, হাইসেন না কিন্তু, আবার গুলশান বাড়ানিতে দেখবেন গ্রাম থেকে নিয়ে গেছে চৌকিদার, কি সিকিউরিটি গার্ড নিয়ে গেছে, সারা রাত্র ভাঙ্গা চেড়ে মশার কামড় খায়া ঘুমাইছে, সারে সকালে ডাকছে, কয় এদিক আয়, কি জন্য সার? তোরে দেখলাম সারা রাত বয়ে বয়ে ঘুমাস। তো মনে মনে ভাবতেছে, জিজ্ঞাসা করছে, স্যার আপনি কোত্থেকে দেখলেন? তো আমার ঘুম আসে না রে, আমি বারিন্দায় সিগারেট টানতে ছিলাম। কেন না কামড়া তো সিগারেট খেতে পারবে না, কেন না কালিন তো বিছানো, কার্পেট বিছানো না, এসি চলমান, বড় বড় দেওয়ালের পর্যন্ত পর্দা, কোথায় লাইগা যাইব, পুরা ঘর ঝুলে যাইব, ঠিক না? তো বারিন্দায় টানতেছে, হাঁটতেছে, হাঁটতেছিলাম ঘুম আসতেছিল না। তো মনে মনে কয়, আলহামদুলিল্লাহ সারা রাত্র পাহাড়ও দিলেন, মাসের শেষে কেউ বেতনও দিবে না, আর আমি ঘুমাইছি মাসের শেষে বেতনও পাবো।